22 গজে ভারত-পাক লড়াই। ক্রিকেটের আদি লগ্ন থেকে এই ম্যাচ বাড়তি উত্তাপ যোগ করে যে কোনো টুর্নামেন্টেই। দুদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে রক্তচাপ যেমন বাড়িয়ে দেয়, তেমনই বাড়তি অ্যাড্রিনালিনও ক্ষরণ হয়। আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তান দ্বৈরথ যতবার হয়েছে ততবার কিন্তু ভারতীয় দল পাকিস্তানকে টেক্কা দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বা গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কিছুটা ব্যতিক্রমী। প্রতিবেশী কিন্তু চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান আরও একবার মুখোমুখি হতে চলেছে আগামী 28 আগস্ট আসন্ন এশিয়া কাপে। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শেষ সাক্ষাতে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল বিরাট কোহলির দলকে। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এবার রোহিত শর্মা ও তার ছেলেদের সামনে। আগামী 27 আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। ঠিক একদিন পরেই অর্থাৎ 28 আগস্ট খেতাব জয়ের অন্যতম দাবিদার ভারতীয় দল নামতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। বলাই বাহুল্য, কড়া টক্কর হতে চলেছে এই ম্যাচ। ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে মোট 14 ম্যাচ এশিয়া কাপে ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে 8টি ম্যাচ জিতেছে ভারতীয় দল আর 5টি ম্যাচ জিতেছে পাকিস্তান। 1টি ম্যাচের কোনো ফল নির্ধারিত হয়নি। আগামী রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে আসুন ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। সাল 1984 এশিয়া কাপের প্রথম সংস্করণের ফাইনালে 54 রানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল গাভাস্কারের ভারত। 56 রান করে ম্যাচের সেরা হয়েছিলেন সুরিন্দার খান্না। 1988 সালে দ্বিতীয়বার এশিয়া কাপে টানা পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারত। 26 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জেতে দিলীপ বেং সরকারের দল। প্রথম ভারতীয় হিসাবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন আরশাদ আয়ুব, তিনি ম্যাচের সেরা হয়েছিলেন। 1995 সালে পাকিস্তান প্রথমবার এশিয়া কাপে ভারতকে হারায়। 97 রানে ম্যাচ জিতে যায় মঈন খানের দল। একাই 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন আকিব জাভেদ। মোহাম্মদ ইউসুফের দুরন্ত সেঞ্চুরির সুবাদে 2000 সালে এশিয়া কাপেও ভারতকে 44 রানে হারিয়ে দেয় পাকিস্তান। এরপর 2004 সালে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফের জয় পায় পাকিস্তান। ম্যাচের নায়ক এবার শোয়েব মালিক, ঝোড়ো 143 রানে ইনিংস খেলেন তিনি। 2008 সালে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ধোনির ভারত, আরও একবার দুরন্ত সেঞ্চুরি হাঁকান শোয়েব, কিন্তু তার 125 রানের ইনিংসটি বুমেরাং হয়ে যায়। 6 উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। 69 বলে 84 রানের ঝোড়ো ইনিংস ও 2টো ক্যাচ ধরে ম্যাচের সেরা নির্বাচিত হন সুরেশ রায়না। সে বছরই আরও একবার দুটো দল মুখোমুখি হয়েছিল সুপার ফোরের সেই ম্যাচে। 8 উইকেটে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। এরপর শ্রীলঙ্কার মাটিতে 2010 সালের এশিয়া কাপ, পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে 1 বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। 83 রানের দুরন্ত জয়সূচক ইনিংস খেলেন গৌতম গম্ভীর। 2012 সালে এশিয়া কাপে বাংলাদেশের মাটিতে দুদল ফের মুখোমুখি হয়। সেবার নাসির জামশেদ ও মোহাম্মদ হাফিজের জোড়া 17 রানও কাজে দেয়নি পাকিস্তানের। 6 উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। নিজের ওয়ানডে কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ 183 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট কোহলি। এরপর 2014 সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে 1 উইকেটে ম্যাচ জেতে এবং 2016 সালের এশিয়া কাপে ভারত 5 উইকেটে ম্যাচ জিতে নেয়। 2018 সালে শেষবার এশিয়া কাপে ভারত পাকিস্তান দুবার মুখোমুখি হয়েছিল, দুবারই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এছাড়া 1997 সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে দুদল মুখোমুখি হলো, সেবার বৃষ্টির জন্য ম্যাচের কোনো ফল নির্ধারণ করা যায়নি। এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হতে চলেছে। আগামী রবিবার ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে শুরু এই ম্যাচ। কি আপনি তৈরি তো টিভির পর্দায় চোখ রাখার জন্য? এছাড়াও এশিয়া কাপের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।